সমগ্র বাংলাদেশে জঙ্গি আমাদের নিয়ন্ত্রণে আছে, নিশ্চিন্ন হয়ে গেছে আমরা বলবো না, আমরা বলবো যে এটা নিয়ন্ত্রণে আছে। আমাদের দুজন পুলিশ সদস্য, সিনিয়র পুলিশ সদস্য যারা আজকের এই দিনে হোলি আর্টিজানের জঙ্গি হামলা মুক্ত করতে যে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করলাম। তা আমার সাথে আমার ডিএমপির অফিসার বৃন্দ এবং পুলিশ হেডকোয়ার্টার অফিসার বৃন্দ এবং অ্যাসোসিয়েশন আমাদের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। আজকে থেকে 7 বছর আগে 2016 সালের 1 জুলাই এই হোলি আর্টিজান বেকারিতে বিদেশি নাগরিকদের উপর জঙ্গিদের সেই অতর্কিত জিম্মি করা, তাদেরকে হত্যা করা এবং সেটা উদ্ধার করতে যে আমাদের দুজন সিনিয়র পুলিশ সদস্য শহীদ হওয়া, আজকেও আমাদের মনে দগদগে ঘায়ের মতো এটা জ্বলে। বাংলাদেশকে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের ফলে বাংলাদেশের উন্নয়নকে স্তব্ধ করতে, বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে এই 15-16 সালে বাংলাদেশে জঙ্গির বিভিন্ন ঘটনাগুলো ঘটানো হয়। এই 16 সালের এই জঙ্গি আক্রমণের ফলে আমাদের উন্নয়ন সহযোগীরা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে ভীত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়া শুরু করে। তখন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সরকার, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের জনগণ এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সমস্ত উন্নয়ন সহযোগীদের কাছে স্পষ্ট মেসেজ দিয়ে দেওয়া হয় যে আমরা বাংলাদেশ থেকে জঙ্গিদের উৎপাত করব, তোমরা ফেরত আসো, আমরা আমাদের কথা রেখেছি এবং আমাদের উন্নয়ন সহযোগীরা ফেরত এসেছেন তারপরে এবং আমাদের উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং তারপর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জঙ্গিদের নিয়ন্ত্রণ করা, তাদের গ্রেপ্তার করা, বিচারে সোপর্দ করা আমাদের এই কাজগুলো অব্যাহত ছিল, যা বলে এখন সমগ্র বাংলাদেশে জঙ্গি আমাদের নিয়ন্ত্রণে আছে, নিশ্চিন্ন হয়ে গেছে আমরা বলবো না, আমরা বলবো যে এটা নিয়ন্ত্রণে আছে। আপনারা জানেন যে হোলি আর্টিজান হামলায় মোট 22 জন নিহত হয়, আহত 80 শতাধিক, নিহত বিদেশির মধ্যে 9 জন ইটালিয়ান নাগরিক, 7 জন জাপানি নাগরিক ছিলেন, 1 জন ভারতীয় এবং 19 বছর বয়সী 1 জন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীও ছিল। আমরা সেই মামলা তদন্ত করি, আমাদের সিটিটিসি সেটা তদন্ত করে, তদন্ত করে তাদের নামে চার্জশিট দাখিল করা হয়। যদিও এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় জঙ্গি আক্রমণ করতে যাওয়া পুলিশের সাথে বন্ধুত্বে নিহত হয় আর বাকিদের সাজা হয়েছে। তা আমরা এখন একটা অনেকটা জঙ্গি নিয়ন্ত্রণে বাংলাদেশকে রাখতে পেরেছি এবং আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ জনগণ, বাংলাদেশের জনগণ আগের মতো যেভাবে সহায়তা করতো এখনও করছেন, তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, আমরা ভবিষ্যতে জঙ্গি মুক্ত বাংলাদেশ ধরে রাখতে পারব এবং বাংলাদেশটা একটা স্থিতিশীল উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ভূমিকা সেই ব্যাপারে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারব।